কামরুল, ওই ওইটা একটু দাঁড় করতে বলো, ওই ওই গ্রুপটারে আমরা ওদের পরে, ও আমাদের পরে। আমাদের জাতীয় সঙ্গীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি লাইনে বলেছিলেন, মাতোর মুখের বাণী আমার কানে লাগে শোভার মতো। আরেকটি লাইন আমার ছিল, মাতোর গগনখানি নলিন হলে আমি নয় জলে হাসি। সেই সময় পাকিস্তানের শাসক বাহিনী, অত্যাচারী পাকিস্তানের শাসক বাহিনী এমন পরিবেশ সৃষ্টি করেছিল, আমার ও বাংলা মায়ের গগনখানি সত্যি মলিন হয়েছিল। কিন্তু আমাদের সেই সময় ভাই বোনেরা সেটা মেনে নেয়নি, তারা গর্জ উঠেছিল, তারা পাকিস্তানি সামরিক ডাক্তার রাইফেল এবং বুলেটের ভয়। Thank you.